আমন্ত্রণ জানাচ্ছি এশিয়া নিউজে। পুরো সংবাদের সাথে আছি আমি ফারহানা শ্রীনাম। কাঁচা চামড়া রপ্তানির সরকারি সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে এ খাত সংশ্লিষ্টরা। আরও একদিন আগে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো না, এজন্য ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূলের ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের মতে এর ফলে এখন আড়তদাররাই লাভবান হবে। সাধারণ মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে এখন আর কোনো চামড়া নেই। অন্যদিকে এই সিদ্ধান্তকে আত্মঘাতী বলছে ট্যানারি মালিকদের সংগঠন ট্যানার্স অ্যাসোসিয়েশন। তারা বলছে এর ফলে কাঁচা চামড়ার অধিকাংশই ভারতে চলে যাবে, ট্যানারি শিল্প মুখ থুবড়ে পড়বে। দেশে এবার 1 কোটিরও বেশি পশু কোরবানি হয়েছে, দাম না পেয়ে দেশের বিভিন্ন স্থানে চামড়া ফেলে দেওয়ার পরই এ সিদ্ধান্ত নিল সরকার। কোরবানির পশুর চামড়ার দাম কমে যাওয়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি রয়েছে বলে অভিযোগ করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। সকালে রংপুর নগরীর শালবনে তার বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, যখনই কোনো উদ্যোগ গ্রহণ করা হোক না কেন, তখনই এর বিরুদ্ধাচারণ হয়। ঈদের আগে মালিক ও চামড়া ব্যবসায়ীদের নিয়ে সভা করে চামড়ার দাম নির্ধারণ করা হলেও দুঃখজনকভাবে ঈদের দিন দাম এতটাই কমে আসে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ কারণেই কাঁচা চামড়া রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোনোভাবেই চামড়া শিল্পকে ধ্বংস হতে দেওয়া যাবে না বলে জানান বাণিজ্য মন্ত্রী। ঠিক আছে, এবং আমরা মনে করি যে চামড়া যদি এক্সপোর্ট করা যায় এই মুহূর্তে যে শেপেই হোক, তাতে করে চামড়ার তৃণমূলের চামড়াটার দাম ভালো হবে। পূর্ব পরিকল্পিত কোনো নীতি না থাকায় সিন্ডিকেটের কারণে চামড়া ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। পূর্ব পরিকল্পিত কোনো নীতি না থাকার কারণে এবং আমরা যেটা মিডিয়াতে দেখলাম সিন্ডিকেটের কারণে এই চামড়া ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা ব্যবসায়ী যারা তারা ক্ষতিগ্রস্ত। কাল 15 আগস্ট জাতীয় শোক দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে গোপালগঞ্জের টুপকি পাড়ায় নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদেরও। সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোক দিবসের নানা অনুষ্ঠানে যোগ দেবেন তারা। এরই মধ্যে শেষ হয়েছে জাতির জনকের সমাধি সৌধের পরিচ্ছন্নতার কাজও। আইনশৃঙ্খলা বাহিনীও নিয়েছে বাড়তি নিরাপত্তা। আর্মি গলফ চত্বরে ইতিহাস আমার অহংকার শীর্ষক বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত টেরাকোটার উদ্বোধন করা হচ্ছে। সকালে টেরাকোটার উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এতে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর 6 দফা, 7ই মার্চের ভাষণ ও স্বাধীনতা যুদ্ধের খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত এ টেরাকোটার ভাস্কর্য শিল্পী মৃণাল হক। গত 24 ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে 1,880 জন রোগী নতুন করে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গত রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষার্থী মাহফুজুর রহমান মাহফুজ। চিকিৎসকরা জানান ডেঙ্গু জ্বর নিয়ে গেল মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন ওই ছাত্র। কোচিং করতে সম্প্রতি রাজধানীতে গিয়েছিল মাহফুজ। ঢাকাতেই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন বলে জানান স্বজনেরা। এদিকে মাদারীপুরের শিবচর উপজেলার দক্ষিণ বহেলাতলা গ্রামে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে বৃদ্ধ আব্দুল মজিদের। সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নেন তিনি। ঈদের ছুটি শেষে সকাল 9টা থেকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন শুরু হচ্ছে যা বিকেল 4টা পর্যন্ত চলবে। 9 ও 10 আগস্ট সাপ্তাহিক ছুটির দিন ও 11, 12, 13 তারিখে ঈদের ছুটি থাকায় সব মিলিয়ে টানা 5 দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ ছিল। ব্যবসায়ীদের সুবিধার্থে ও কোরবানি পশুর হাট সংলগ্ন বিভিন্ন ব্যাংকের শাখাগুলো ঈদের আগের দিন রাত 8টা পর্যন্ত খোলা ছিল। আজ সকালে লেনদেন চালু হওয়ার পর ব্যাংকগুলোতে গ্রাহকদের আনাগোনা ছিল খুবই কম। আগামীকাল শোক দিবস হওয়ায় আবারও 3 দিনের ছুটি থাকবে ব্যাংকগুলোতে। ঈদের আগের রাতে গণধর্ষণের শিকার
ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় দুই আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। ভোলা সদর উপজেলায় মঙ্গলবার রাত 2:30 দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত 2:30 দিকে রাজাপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের দক্ষিণ রাজাপুর এলাকায় স্কুলছাত্রী গণধর্ষণ মামলার আসামিদের ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। এ সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশও। এতে গণধর্ষণ মামলার প্রধান দুই আসামি নিহত হয়েছেন। নিহত দুই ব্যক্তি চরশামাইয়া এলাকার স্কুলছাত্রী গণধর্ষণ মামলার আসামি আল আমিন ও মঞ্জুর আলম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁঠাল গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজনের হামলায় বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। সকাল 10:30 দিকে প্রতিপক্ষের লোকজন বাড়িতে এসে হামলা চালালে বাবা আবুল হাশেম, ছেলে জহিরুল মারা যান। আর চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জহিরুলের চাচাতো ভাই আজিবুল। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তারা। রোদ বৃষ্টির লুকোচুরি খেলার মধ্যেও ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে নরসিংদীর বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে। ঈদের পরদিন থেকে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে পার্কটি। ঈদ ঘিরে নতুন রাইডস সংযোজনের পাশাপাশি বর্ণিল সাজে সাজানো হচ্ছে পার্কটিকে। নরসিংদী প্রতিনিধি আকরাম হোসেনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। ঈদুল আজহার দিন তেমন দর্শক সমাগম না থাকলেও ঈদের পরদিন থেকে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। শিশু ও নারী সহ সকল বয়সী মানুষ বিভিন্ন রাইডসে অংশ নিয়ে মেতে উঠেছেন আনন্দ উৎসবে। ঈদের আনন্দ উপভোগ করতে সপরিবারে এসেছেন অনেকেই। এবছর বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, কর্ণফুলি টানেল সহ সাম্প্রতিক সময়ে দেশের উল্লেখযোগ্য উন্নয়নের আদলে পার্কটিতে তৈরি স্থাপনা ছিল দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ। ড্রিম হলিডে পার্কে এর আগে আসছি, কিন্তু আজকে ড্রিম হলিডে পার্কের রূপটা অন্যরকম। এখানকার যে পরিবেশ খুব ভালো লাগছে আমার। The people here are really nice, so like if you get lost and stuff. অনেক রাইড আছে যেগুলোতে চললাম, অনেক ভালো লাগলো। দর্শনার্থীদের চাহিদার কথা বিবেচনায় রেখে প্রতি বছর এই পার্কটির আধুনিকায়নের কাজ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশ যারা পর্যটন পিপাসু তাদের কথা বিবেচনা করে আমরা চাচ্ছি আগামীতে এই ড্রিম হলিডে পার্ক যেন একটা আন্তর্জাতিক মানসম্পন্ন পার্ক হিসাবে রূপ লাভ করতে পারে, সেটা আমার প্রচেষ্টা। ইতিমধ্যে দেশি এবং বাইরের বিদেশি অনেক দর্শনার্থী আমাদের এই পার্কে এসছে। প্রতিদিন সকাল 9:00 থেকে সন্ধ্যা 7:00 পর্যন্ত খোলা থাকছে পার্কটি। শফিকুজ্জামান রুবেল, এশিয়ান টেলিভিশন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা যা দিন দিন হারিয়ে যেতে বসেছে, তবে বেশ কিছু উপজেলা ও ইউনিয়নে এখনও চেষ্টা চলছে এই খেলা ধরে রাখার। এবার যেমন গাজীপুরের কালিয়াকৈরে হয়ে গেল লাঠি খেলার আসর, আর এই আয়োজন ঘিরে উপজেলার আটাবহ ইউনিয়নে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে হলে অনেকে ছুটে যান শহরের যান্ত্রিকতার ঠেলে দূরে, যদিও গ্রাম বাংলার মানুষদের কাছে দিন দিন অপরিচিত হয়ে উঠছে এই খেলা। মাদকমুক্ত সমাজ গঠন ও গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে এর ধারাবাহিকতা চেয়েছেন দর্শকেরা। অত্যন্ত আনন্দিত, আসলে ঐতিহ্যবাহী একটি খেলা যা আমাদের সমাজ থেকে একেবারেই চলে যাচ্ছে, সেজন্য এটাকে কিভাবে আবার মানুষের মধ্যে নিয়ে আসা যায় সেজন্য আমাদের একটা চেষ্টা। জানাবো দেশের বাইরের খবর। মিয়ানমারে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 59 জনে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। গেল শুক্রবার একটি গ্রামে ভূমিধসে চাপা পড়েন অনেক মানুষ। এখনও চলছে উদ্ধার অভিযান, তবে বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের মন রাজ্যে ভারী বৃষ্টির ফলে বন্যা ও ভূমিধসে বিপন্ন জনজীবন। বন্যার কবলে বাগো, তানিনথারি ও কারেন রাজ্যের বেশিরভাগ এলাকা। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।